السلام علیکم بیا جنوس تیته اس کې راڅرګندل تا چې مارکیټ نشه دغه مقابله ايراني دې مذاړه پارامش জানাবো মাত্র দশ দিনের যেভাবে হাজার সজ্জা হাসপাতাল বানালো চীন সমস্ত আলোচনা গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এদিকে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানিদের রোজা রাখা উচিত বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী হামিনীর একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা শনিবার তিনি বলেন ইরানিদের উচিত প্রয়াত ধর্মীয় নেতা আইতুল্লাহ রুহুল উল্লাহর হমনির শিক্ষা অনুসরণ করা মার্কিন নিষেধাজ্ঞা জবাবে তাদের রোজা রাখা উচিত দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হুসাইন দাহকনির উদ্ধৃতি দিয়ে এমন খবর দিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরবিয়াহ বছর পাঁচেক আগে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে দুই সালে একতরফাভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসাবে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন তিনি ওদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উহান শহরে দশ দিনের হাসপাতাল নির্মাণ করেছেন চীন হাসপাতালটি সোমবার খুলে দেওয়া হবে ফায়ার গড মাউন্টেন নামের হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে রোববার সানা চিকিৎসক তাদের অনেকে দুই থেকে দুই হাজার সালে চীনে আবির্ভাব ঘটা সার্স ভাইরাস প্রতিরোধে কাজ করেছিলেন এই ভাইরাসে হংকং ও চীনে মারা গিয়েছিল প্রায় ছয়শ পঞ্চাশ জন